বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়, প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশকে হারানো, যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একটা মাইলফলক। কিন্তু যাদের হাত ধরে ইতিহাস তৈরি হলো, তাদের বেশিরভাগের জন্মভূমি যুক্তরাষ্ট্র নয়। টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের স্কোয়াডের কেবল চারজন আছেন যারা জন্মসূত্রে সেখানকার নাগরিক, বাকি ১১ জনের কেউ ভারতীয়, কেউ পাকিস্তানি, কেউ নিউজিল্যান্ডার, কেউ আবার দক্ষিণ আফ্রিকার। এই ভিডিওতে থাকছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের প্রোফাইল, তাদের অরিজিন, ক্রিকেটে উঠে আসার গল্প এক নজরে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের জন্ম গুজরাটে, ক্রিকেটের ভিত গড়ে উঠেছে সেখানে। ২০১০ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে, অবশ্য ক্রিকেট থেকে দূরে সরেননি। জাতীয় দলে ঢোকার আগে একাই অনুশীলন করেছেন, ব্যক্তিগতভাবে কোচও হায়ার করেছিলেন। ২০১৮ সালে ডাক পান জাতীয় দলে, ২০১৯ সালে অভিষেক সাদা বলের ক্রিকেটে, দুই দফায় অধিনায়কত্ব করছেন জাতীয় দলের। লোকাল বয় অ্যারন জেমস, জন্মসূত্রে আমেরিকান হলেও পৈতৃক সূত্রে বার্বাডোজের নাগরিকত্ব আছে তার। বার্বাডোজেই ক্রিকেট শুরু, বয়সভিত্তিক দলের পর প্রথম শ্রেণীর ক্রিকেট, লিস্টে ক্রিকেটেও অভিষেক বার্বাডোজেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক যুক্তরাষ্ট্রের জার্সিতে, বিশ্বকাপ দলের সহ অধিনায়ক। আন্দ্রিয়াস গোস, এই উইকেট কিপার ব্যাটারের জন্ম ক্রিকেটে আসা সবই হয়েছে দক্ষিণ আফ্রিকায়। তিন ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটেই খেলেছেন, ছিলেন প্রোটিয়াদের জাতীয় অনূর্ধ্ব ১৯ দলেও, ২০২০ পর্যন্ত আফ্রিকায় খেললেও ২০২১ সালে মাইনর লীগ ক্রিকেটের সাথে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন। মেজর লীগ আইএল টি টোয়েন্টিতে পারফর্ম করে জায়গা পেয়েছেন জাতীয় দলে। ২০১১ সালে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে কানাডার হয়ে বিশ্বকাপে খেলেছেন নীতিশ কুমার। জন্মভূমির হয়ে প্রায় এক দশক খেলার পর নীতিশ এবার বিশ্বকাপ খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে। যুক্তরাষ্ট্র দলে ঢুকেছেন মাইনর লীগ ক্রিকেটে পারফর্ম করে। মজার ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্রের হয়ে এই বছর তার টি টোয়েন্টি অভিষেকে প্রতিপক্ষ ছিল তার মাতৃভূমি কানাডা। শায়ান জাহাঙ্গীর ২০১৭ পর্যন্ত খেলেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে, অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন ইমামুল হকদের সাথে। তবে পাকিস্তানের ক্রিকেটে সুবিধা করতে না পেরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০২১ সালে সেখানে দলের বাছাইয়ে আলাদা করে নজর কেড়ে সুযোগ পান জাতীয় দলে। টি টোয়েন্টি অভিষেক হয়েছে বাংলাদেশের বিপক্ষে। টি টোয়েন্টি ক্রিকেটে যুক্তরাষ্ট্রের প্রথম সেঞ্চুরিয়ান স্টিভেন টেলরের বেড়ে ওঠা ক্রিকেটের শুরু সবই ফ্লোরিডাতে। পাওয়ার হিটার হিসেবে পরিচিতি পেয়েছেন, দুই মৌসুমে খেলেছেন সিপিএল এর আলাদা দুটো দলে, মেজর লিগে খেলেছেন এমআই নিউ ইয়র্কের হয়ে। ক্যারিবিয়ান পাসপোর্টের সুবাদে ফার্স্ট ক্লাস ক্রিকেটের অভিষেকও সেখানেই। ওয়ানডের এক সময়কার দ্রুততম সেঞ্চুরিয়ান কোরি অ্যান্ডারসন আছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াডে। নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলা এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্রের হয়ে খেলা শুরু করেছেন এই বছর থেকেই। দীর্ঘ ক্যারিয়ারে আইপিএল, পিএসএল এর মতো টুর্নামেন্টও দেখা গেছে তাকে। শিরোপা জয়ী ২০১২ ব্যাচের অনূর্ধ্ব ১৯ দলের গ্র্যাজুয়েট হারমিত সিং, মুম্বাইয়ের ছেলে, কিভাবে পৌঁছে গেলেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে? তার অনেক সতীর্থর মতো দেশটির মাইনর লীগ খেলেই ডাক পেয়েছেন মূল দলে, ভারতের হয়ে পারেননি, তবে যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ। জন্ম বেড়ে ওঠা ঘরোয়া ক্রিকেটে পথ চলা মিলিন্দ কুমারের সবই হয়েছে দিল্লিকে কেন্দ্র করে। আইপিএলে দুইবার দল পেলেও খেলা হয়নি এক ম্যাচেও। ২০২১ সালে মাইনর লীগের মাধ্যমে উঠে আসেন দৃশ্যপটে, টি টোয়েন্টি অভিষেক এই বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের জার্সিতে। ভারতীয় বংশোদ্ভূত এই বাহাতি স্পিনার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট সেট আপে। ২০১৭-১৮ মৌসুম থেকে প্রতিটি টুর্নামেন্টে ছিলেন দলের সাথে। ২০২০ সালে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, পরে ক্লিয়ারেন্স পেয়েছেন ২০২১ সালে। আন্দ্রিয়াস গোসের মতো আরেক প্রোটিয়া ক্রিকেটার স্কাল কুয়েক আছেন যুক্তরাষ্ট্রের স্কোয়াডে। ২০২০ সাল পর্যন্ত নিয়মিত খেলেছেন আফ্রিকার লিস্টে ও ফার্স্ট ক্লাস ক্রিকেটে। মাইনর লীগের সাথে চুক্তিবদ্ধ হয়ে ২০২১ সালে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের সুপারস্টার আলী খান, তাকে বলা চলে এই দেশটার ক্রিকেটের পোস্টার বয়। পাকিস্তানে ক্রিকেটে হাতেখড়ি হলেও ১৬ বছর বয়সে সপরিবারে চলে যান যুক্তরাষ্ট্রে। সিপিএল এর সাথে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটেও। লোকেশ রাহুল মায়াঙ্ক আগারওয়ালদের সাথে খেলেছেন ২০১০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। ক্রিকেট নিয়ে তার স্বপ্নটা বড়ই ছিল,
তবে পড়াশোনাতেও কম যাননি। মুম্বাই ইউনিভার্সিটি থেকে স্নাতক করেছেন কম্পিউটার সায়েন্সে। একটা পর্যায়ে পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন। 2015 সালে যুক্তরাষ্ট্রে মাস্টার্স করতে গিয়ে আবার জড়িয়ে যান ক্রিকেটে। সেখান থেকে শুরু সৌরভের ক্রিকেটের নবযাত্রা। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের জন্ম যুক্তরাষ্ট্রে। 3 বছর বয়সে ভারতে সপরিবারে ফিরলেও আবার স্থিত হন যুক্তরাষ্ট্রে। সেখানকার বয়স ভিত্তিক ক্রিকেটের ধাপ পেরিয়ে শ্রীলঙ্কায় খেলছেন দ্বিতীয় সারির লিগে, খেলেছেন সিপিএলেও। জন্ম যুক্তরাষ্ট্রে, কিন্তু ক্রিকেট শুরু বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। আরসিবির নেটে বলও করেছেন, তবে পেশাদার ক্রিকেট শুরু করেছেন জন্মস্থান যুক্তরাষ্ট্রেই। জনপ্রিয়তার বিচারে যুক্তরাষ্ট্রে বাস্কেটবল রাগবির ধারে কাছেও নেই ক্রিকেট। ক্রিকেটের শক্ত কাঠামো তাই সেভাবে গড়ে ওঠেনি, অত দর্শকপ্রিয়তা পায়নি খেলাটা। জাতীয় দলের ক্রিকেটারদের বেশিরভাগ মাইগ্রেন্ট হলেও তারা উঠে এসেছেন প্রপার ক্রিকেটিং সিস্টেম থেকে। এসব কারণেই আমেরিকান অরিজিনের ক্রিকেটারের সংখ্যা কম। তবে এই অভিবাসীদের নিয়েই শক্ত একটা কোর তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে।